কখনো কি এমন হয়েছে তোমাদের সাথে, ব্রাইডকে সাজাতে গিয়ে ব্রাইডকে আর চিনতে পারছো না? আমার সাথে হয়েছে। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো শীতের রোদে মাখা দুপুরে বেরিয়ে পড়লাম সুজি মামাকে সাথে নিয়ে আজকে আমার ব্রাইডের উদ্দেশ্যে। তো আজকে দিনটা ছিল 15ই ডিসেম্বর। তো এই যে সুজি মামা আমার সাথে যাচ্ছে, আর এখনও দেখো কাশফুল ফুটে আছে আমাদের এখানে, বাট জানি না কোথাও দেখা যায় কিনা, বাট আমি দেখতে পেয়েছি কাশফুল এখনও। তো কাশফুল দেখতে দেখতে, সুজি মামাকে দেখতে দেখতে ফাইনালি পৌঁছে গেছি আমার ব্রাইডের বাড়িতে। আমার ব্রাইড একদম অন টাইম রেডি ছিল। তো চলো সবার আগে শুনে নিই ব্রাইড কীরকম লুক চায়। বলো আজকে আমার পুচকি ব্রাইড একদম ছোট্ট, বলো কেমন লুক চাও? আমি আগেই বলে দিয়েছিলাম কেমন লুক চাই, আর চোখগুলো একটু বড় মানে টানা টানা, আর মেকআপটা তুমি তো আমার স্কিনের মানে একদম স্কিন টোনের উপরেই হবে, আর চুলটা খুব একদম হাই হবে না, নর্মালের মধ্যে একটু সুন্দর করে ব্যাস এতটুকু। ঠিক আছে চলো। তো শুনতেই পেরে ব্রাইড কেমন সাজতে চায়, তো ব্রাইডের কথা মতো আমি শুরু করে দিয়েছি সাজানো। তো এবার বলি আমি ব্রাইডকে চিনতে পারছিলাম না কেন, কারণ আজকের ব্রাইড ফোনে জানি না তোমাদের কেমন লাগছে, বাট সামনে থেকে একদম বাচ্চা, একদম মানে দেখলে কেউ বলবে না যে ওর বিয়ে। বাট আমি তো গিয়ে ও আমাকে নিয়ে গেছে, বাট আমি তখনও বুঝতে পারিনি যে ওটাই ব্রাইড, মানে সামনে থেকে। আর ফোনেতে ওর মুখটা পুরোপুরি চেঞ্জ, মানে ফোনের ছবিতে আমি দেখেছিলাম, বাট সামনে গিয়ে আমি ওকে আর চিনতেই পারিনি। যখন ও আমায় বলল, মানে ও যখন বসছে সাজার জন্য, তখন আমি ওকে জিজ্ঞেস করছি যে তুমি ব্রাইড, তখন ও বলছে যে হ্যাঁ আমি ব্রাইড। তো এরকম ইনসিডেন্ট আমার সাথে ফার্স্ট টাইম ঘটলো। তো তোমাদের কারোর সাথে এরকম হয়েছে কি না অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো দেখো আমি ব্রাইডের কথা মতোই কিন্তু মেকআপ অলরেডি স্টার্ট করে দিয়েছি। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। আর আমার ব্রাইডাল বুকিং কিন্তু এখনও চলছে। তো যদি তোমরা তোমাদের স্পেশাল ডেতে বুক করতে চাও, ঝটপট স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করে ফেলো। আর আজকে আমার ব্রাইডকে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। তো দেখা হবে আবার নেক্সট কোনো ব্রাইডের সাথে। বাই বাই। আই ডাউন করো, আইটা নামাও একটুখানি, চোখটা নামাও। হ্যাঁ বলো কেমন লেগেছে সেটা? ভীষণ ভালো, মানে কোনো কথা আমি বলতে পারছি না, এতটা সুন্দর হয়েছে, নিজেকে চিনতে পারছি না, অসাধারণ। তোমার পছন্দ হয়েছে তো তোমার মনের মতো? একদম, ভীষণ ভীষণ। কত ভাই?